রাজ্যের হলফনামায় ত্রুটি, পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। ১৬ই জানুয়ারির ডিএ নিয়ে দীর্ঘ লড়াইয়ের শেষ হবে, প্রত্যাশা করেছিলেন রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু আইনি জটিলতায় পিছিয়ে যায় এদিনের শুনানি। ১৫ই মার্চ ডিএ মামলার চূড়ান্ত শুনানি নির্দেশ সুপ্রিম কোর্টের। জানা গিয়েছে রাজ্যের হলফনামায় ত্রুটি ছিল, তা দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই লড়াই করে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। গত 20 মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে রাজ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হয়, এই জন্য 3 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। সেটার পর কলকাতা হাইকোর্টের রায়ও যায় সরকারি কর্মীদের পক্ষে। ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় বসে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। গত বছর 5ই ডিসেম্বর মামলাটি প্রথমবার শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠে, পরে শুনানির দিন পিছিয়ে 14ই ডিসেম্বর করা হয়। পাশাপাশি এই মামলার শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হয়। সেখানে ছিলেন 2 বাঙালি বিচারপতি, বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি দীপঙ্কর দত্ত। কিন্তু ওই দিনই মামলাটি থেকে বিচারপতি দত্ত সরে দাঁড়ান, ফলে মামলার শুনানি হয়নি। জানুয়ারিতে আবার শুনানি হওয়ার কথা ছিল। সেই মতো 16ই জানুয়ারি সোমবার পরবর্তী শুনানির দিনও ঠিক ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাও হল না। 2022 সালের মে মাসে কলকাতা হাইকোর্ট রাজ্যের সরকারি কর্মচারীদের 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। রাজ্যের যুক্তি, হাইকোর্টের সিদ্ধান্ত মেনে ডিএ দিতে হলে প্রায় 41,770 কোটি টাকা খরচ হবে, যা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন। রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবী ফিরদৌস শামীম দাবি করেন, বকেয়া ডিএ দিতে হলে রাজ্যের ওপর বিশাল অঙ্কের আর্থিক বোঝা চাপবে। এ কথা ঠিক, আবার এও ঠিক যে ডিএ সরকারি কর্মচারীদের প্রাপ্য অধিকার, তা থেকে তাঁদের বঞ্চিত করা যাবে না। শেষ পর্যন্ত শুনানি না হওয়ায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে অপেক্ষা দীর্ঘতর হলো।